বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চারটে নতুন আপডেট উঠেছে, সেই আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, প্রথম তোমরা যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ 7/2022, যেটার পোস্ট নাম ছিল হচ্ছে ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ। তো এই যে ফর্ম ফিল আপটা যারা যারা করেছো, তো তাদের জন্য এটা কিন্তু যে আপডেটটা দেওয়া হয়েছে, যে অনেকেই কিন্তু অনেক রকমভাবে ফর্ম ফিল আপের সময় ভুল করে থাকে, তো তাদের জন্য এখানে কিন্তু তোমরা জানো যে লাস্ট ডেট যেটা ছিল সেটা হচ্ছে 2 ডিসেম্বর, অর্থাৎ আজকে পর্যন্ত। তো এখানে কিন্তু এডিট একটা উইন্ডো খুলে দেওয়া হয়েছে 8 ডিসেম্বর 2022 থেকে 14 ডিসেম্বর 2022 পর্যন্ত কিন্তু এই যে উইন্ডোটা এডিট করা হবে, এবং এখানে কিন্তু তোমরা বিভিন্ন জিনিস কিন্তু সেখানে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? তো এটা ছিল 1 নম্বর নোটিশ। 2 নম্বর নোটিশটা আমরা দেখাবো। 2 নম্বর তোমরা দেখতে পাচ্ছ যে এই যে পোস্টটা, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 8/2022, পোস্ট হচ্ছে ডেপুটি ডিরেক্টর ইঞ্জিনিয়ারিং ইন রিভার রিসার্চ ইনস্টিটিউশন। তো এর যে ফর্ম ফিল আপ ডেট, এটারও কিন্তু যে 1 ডিসেম্বর পর্যন্ত কিন্তু লাস্ট ছিল, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এরও যে এডিট উইন্ডোটা, এটা কিন্তু 8 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত খোলা হয় বলে পিএসসি তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ যারা যারা ফর্ম ফিল আপ করেছে, যদি কোনো ভুলভ্রান্তি কিছু চেঞ্জ করার থাকে, তো তোমরা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? আর এই যে নতুন যে নোটিফিকেশনটা, এটা দেখতে পাচ্ছ তোমরা 11/2022, যার হচ্ছে প্ল্যান্ট প্যাথোলজিস্ট। তো এই যে পোস্টটা, এটা একটাই পোস্ট হয়েছে, এবং কোয়ালিফিকেশান কিন্তু সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রিতে বোটানিতে অথবা এগ্রিকালচারে কিন্তু চাওয়া হয়েছে, এবং দু বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো 36 বছর বয়স পর্যন্ত হলে এটা কিন্তু ফর্ম ফিল আপ করা হবে, এবং 210 টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে। তো এর কিন্তু ফর্ম ফিল আপটা আমরা অলরেডি আগে ভিডিওতে আমরা জানিয়ে দিয়েছি, তো এর ফর্ম ফিল আপটা আজকে থেকে শুরু হয়েছে, সেটা কিন্তু নোটিশের মাধ্যমে জানানো হচ্ছে। এবং এটারও কিন্তু একটা এডিট উইন্ডো, যেটা 2 জানুয়ারি 2023 থেকে 8 জানুয়ারি পর্যন্ত খোলা হবে। অর্থাৎ পিএসসি কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা যে ফর্ম ফিল আপের জন্য একটা করে এডিট উইন্ডো কিন্তু খুলছে, ঠিক আছে? তো এটা একটা ভালো জিনিস, কিন্তু আলটিমেট কিন্তু মেন যে বড় বড় ভ্যাকেন্সিগুলো সেগুলোই কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছচ্ছে না, সব ছোটো ছোটো ভ্যাকেন্সিগুলো কিন্তু পিএসসির মাধ্যমে প্রকাশ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরও আমি আরও একটা নোটিশ আছে, সেটাও দেখিয়ে দিই। এটারও ভিডিও কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি, যেটা কিপার স্টেট আর্কিওলজি মিউজিয়ামের জন্য ছিল, যেখানে ভ্যাকেন্সি কিন্তু একটা রয়েছে। এবং এখানেও কিন্তু আমরা বলেছিলাম যে যে আর্কিওলজি নিয়ে যদি পড়াশোনা কেউ করে থাকে এবং এক্সপিরিয়েন্স থাকে, তবে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। এটারও কিন্তু আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 23 তারিখ পর্যন্ত চলবে। এবং এটারও যে এডিট উইন্ডো কিন্তু 2 জানুয়ারি 2023 থেকে 8 জানুয়ারি পর্যন্ত কিন্তু খোলা হয়েছে, ঠিক আছে? এই 4টে আপডেটই উঠে এসেছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না, এবং যে কোনো আপডেট সবার আগে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।